কি জামাই বাছাধন পতি পরমেশ্বর কি ভেবেছিলেন এই কেসটা থেকে পার পেয়ে গেছেন অভিযোগ খণ্ডন হয়ে গেছে আর আপনি পার পেয়ে গেছেন তাই না কিন্তু তা হচ্ছে না কারণ এই কেসটা নিয়েছে এই অ্যাডভোকেট গীতা এল 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 বি কাঠগড়ায় আপনার কাঁচা খোলার ব্যবস্থাটা আমি করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন ফেলুন এরপরে আপনি দেখবেন চোখের জল নাকের জল কাকে বলে বাপ বলার টাইমটাও পাবেন না কাঠগড়া কলকাতার জামাই বাড়ি রিসরা নাম ক্ষিতিশ রায় বয়স 34 স্ত্রীর নাম দেবরূপা ভট্টাচার্য যার মৃত্যু হয় অক্টোবর মাসের 22 তারিখে লোকাল থানায় একটা ডায়েরি করা হয় আর তারপরে এই কেসটার জন্য অ্যাপয়েন্ট করা হয় অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জিকে মোটা টাকা দিয়ে ব্যাস অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা হাতে নিতেই আপনার ধরে প্রাণটা ফিরে আসে আর উনি আপনার থেকে মোটা টাকা ফিস নিয়ে এই কেসটা নেন তাই তো তারপর কোর্টে 5 দিন ডেট করেছিল এই বৃদ্ধর চোখের জল কেউ দেখল না আর কান্নার আওয়াজ কারুর কান পর্যন্ত পৌঁছলই না আপনি বেকসুর খালাস পাওয়ার জায়গায় চলে এলেন কিন্তু দেবরূপার আত্মা তো কাঁদছে বিচার চাইছে আর সেই বিচারটা দেবে এই অ্যাডভোকেট গীতা এল এল বি আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার ব্যাপারে আমি সবটা জানি আপনি অগ্নিজিৎ মুখার্জির ছেলেকে বিয়ে করেছেন আপনার নিজের কোনো ক্যারেক্টার নেই আপনি একজন ধান্দাবাজ মহিলা আর আপনি কি গেম খেলছেন না সবটা জানি এই জামাই কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত আজ কোর্টের বাইরে হাত চালিয়ে দেখিয়ে দিলাম কাল কোর্টে মুখ চালাবো দেখি কোন বাপ তোকে বাঁচায় তোর বাপই বাঁচাবে তোর শ্বশুর বাপ অগ্নিজিৎ মুখার্জি তুই কিচ্ছু করতে পারবি না তোর মুখ পুড়বে তোর হাত পুড়বে তুই আগুনে হাত দিয়েছিস তো ক্ষিতিশবাবু আপনি চিন্তা করবেন না আপনার কিচ্ছু হবে না অগ্নিজিৎ মুখার্জি আছেন আমিও আছি আপনার কিচ্ছু হবে না কত এলো আর কত গেল অগ্নিজিৎ মুখার্জি আর ভজন মিত্তির গলা মেলালো লাভ নেই কোর্টে দেখা হবে আর তোমার ওই শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জিকে বলে দিয়ে যে কেসটা আমি হাতে নিয়েছি এই গীতা এল এল বি আর এই যে জামাই এই রুমালটা ফ্রিতে দিয়ে গেলাম উপহার কালকে কাঠগড়ায় চোখ মুছতে কাজে লাগবে নামটা মাথায় রাখবে গীতা এল এল বি এটা কি হলো আরে চিন্তা করবেন না অসারের তর্জন গর্জনই সার ভজন মিত্তির এটা আদালত এখানে আইনের ভাষা চলে আর আইনের ভাষাতেই আমি মত দেবো বলে রাখলাম আর তোমার ওই হবু শ্বশুর মশাইকে বলে দিও যে এই জামাই যদি উল্টো পাল্টা কিছু করে না তাহলে কোর্টের মধ্যেই মারবো জজ সাহেব সাইলেন্স সাইলেন্স বলবেন আর আমি মরতেই থাকবো এমন মার মারবো না অবলীলা সাঙ্গ করে দেব হ্যালো কে বলছেন ক্ষিতিশ বলছি ও হ্যাঁ বলো ভাই বলছিলাম কিছুক্ষণ আগে আপনার পুত্রবধূ মানে অ্যাডভোকেট গীতা এলএলবি এখানে এসে আমাকে থ্রেট দেয় হুমকি দেয় সমস্ত সাংবাদিকদের সামনে একটা সিন ক্রিয়েট করে বলে সে নাকি আমাকে এই কেসে জিততে দেবে শুধু তাই না
মুখের আগে ডিফেক্ট লয়ার হিসেবে অ্যাপিয়ার করছে, ওনাকে এই কেসের দায়িত্ব গ্রহণ করছে। আমার অবস্থাটা একবার বুঝতে পারছেন? সকলের সামনে কীভাবে সে আমাকে থ্রেট করে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আর শুধু তাই না, ও আপনাকেও চ্যালেঞ্জ করেছে। আমি না ঠিক বুঝতে পারলাম, আমি তো আপনাকে একটা মোটা টাকা ফিস দিয়েছি তাই না? যখন যা বলেছেন তাই করেছি, জলের মতন টাকা উড়িয়েছি। একটা কথা বলে দিলাম, আপনি কিন্তু এই শেষ মুহূর্তে এসে আমাকে ডোবাবেন না, চিন্তা নেই। আর যদি সেটা হয় তাহলে কিন্তু আপনি আপনার পেশার সাথে অন্যায় করবেন। এই তুমি আমাকে পেশা দেখাবে না চোখরা, ডোন্ট ট্রাই টু টিচ মি। আমি জানি আমার পেশা কি, আমি জানি এই কেসটা আমি জিতবো। তুমি হারবে না, স্বয়ং ঈশ্বর, ঈশ্বর যদি দাঁড়িয়ে পড়েন আদালতে তাহলে তিনিও জিততে পারবেন। তুমি চিন্তা করো না, আমি ওই লয়ারের সঙ্গে কথা বলছি। আর তোমার এই শ্বশুর মশাই আর তোমার এই শালক যত নষ্টের গোলা, ফোন রাখো তুমি। রাখছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার যেন কোনো সাজা না হয়। আর যদি হয় তাহলে হ্যালো হ্যালো বাবা বাবা কি হয়েছে? গিনি গিনি, তোমার বোন কোর্টে গিয়ে সিন ক্রিয়েট করছে, ও হুমকি দিচ্ছে আমার মক্কেলকে, থ্রেট করছে। আরে সবে দুদিন হলো বিয়ে হয়েছে, আর আদালত চত্বরে দাঁড়িয়ে আমার নামে যা খুশি বলে বেড়াচ্ছে। ও বলছে এই ক্ষিতিশ রায় কেসটাতেও আমার বিরুদ্ধে দাঁড়াবে। ও কি ভেবেছে কি, ও কি আমার শত্রু নাকি, ও কি চাইছে কি? বাবা বাবা আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত। আরে কি শান্ত হব, এই শোনো, শান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই। তুমি অন্যায় করেছ, সবকিছু তোমার জন্য। যবে থেকে তুমি এই বাড়িতে ঢুকেছো তবে থেকে প্রবলেমের শুরু। তুমি একবারের জন্য বলনি যে গীতা তোমার বোন, তুমি একবারের জন্য বলনি যে এই গীতা সেই গীতা যার সঙ্গে আমার বড় ছেলে ফোনে কথা বলতো, তুমি একবারের জন্য বলনি এই গীতাকে ব্রজবালা দেবী মন্দিরে দেখেছিল। বাবা আপনি আমার কথাটা একবার শুনুন। কি শুনবো, কি কথা কি শুনবো, ভরা ডুবি হয়ে যাবে আমার, বুঝতে পেরেছ? ভরা ডুবি। আরে আরে ও কি ভেবেছে কি, ও সবে অ আ ক খ শিখছে, অ আ শিখছে, অয়ে অজগর আসছে তেনে, আমটি আমি খাবো পেরে, এসব শিখছে সবে লয়ের। আরে আমি লয়ের প্রিন্সিপাল, ও যে স্কুলে পড়ে সেই স্কুলের প্রিন্সিপাল আমি। বাবা বাবা আপনি আমার কথাটা একটু শুনুন, আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। হ্যাঁ বলুন চলমান ইনস্টিটিউশন, ভদ্রভাবে কথা বলো, শ্বশুর মশাইকে বাবা বলতে শেখো। শ্বশুর মশাই, ও মাঝে মাঝে তো ভুলেই যায় যে আপনি আমার শ্বশুর মশাই। What do you mean? কিছু না, কেন ফোন করেছেন সেটা বলুন। আমার অনেক চাপ আছে, কাজের চাপ, প্রচুর প্রচুর মক্কেল আসছে, বুঝতে পেরেছেন? মোটা মোটা টাকা অফার আসছে, প্রচুর কেস আসছে, কিন্তু আমি নিইনি। ওভাবে আইনকে আমি বিক্রি করিনি, ঠিক যতটুকু ফিস নেওয়ার আমি ততটুকুই নিচ্ছি, বুঝতে পেরেছেন? আর বেছে বেছে আমি সেই কেসগুলো নিচ্ছি যে কেসগুলোতে আমি ন্যায়ের হয়ে দাঁড়াতে পারি আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আর অদ্ভুতভাবে বেশিরভাগ কেসে, এমনকি কিছু পলিটিক্যাল কেসে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো উল্টো দিকে আপনার নাম। যেখানে যেখানে আপনাকে পাবো আমি সেখানে সেখানে আপনাকে মাত দেবো। অ্যাডভোকেট গঙ্গোলে। হ্যাঁ অ্যাডভোকেট মুখার্জি, আমি নিজে হাতে রিসরা গৃহবধূ হত্যাকাণ্ডের কেসটা নিয়েছি, আপনি জিততে পারবেন না। আর ওই বাবুসোনা কৃপান ব্যানার্জির হাজতবাস হবেই, আপনি ওকে বাঁচাতে পারবেন না। আমি বাঁচাতে পারবো,
আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো আমার ছেলের সঙ্গে আমি কাব্যার বিয়ে দেব কোর্টে তোমাকে আমি ধূলিসাৎ করে দেব আমি তোমাকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মাই ডিয়ার ফাদার ইন ল অ্যাকসেপ্টেড হ্যালো 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 অ্যাডভোকেট গঙ্গোলে হ্যালো কি শুরু করেছে কি ও কি শুরু করেছে কি আরে ও কিন্তু আমার মেইন রাইভাল হয়ে যাচ্ছে কোর্টে ওকে আমি কোর্ট চত্বরে থাকতে দেব না থাকতে দেব না ওকে আমি কোর্ট চত্বরে কেন কোর্ট চত্বরটা কি তোমার নাকি বর্দা Geeta LL.B. Geeta LL.B.